আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকলকে বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এডুকেশন কাউন্সিলর সুস্মিতা। আজকে আমরা বাহিরে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইউরোপের যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো সেটি হলো বেলজিয়াম। বেলজিয়ামকে আমরা কিংডম অফ বেলজিয়াম নামে চিনে থাকি এবং এটি একটি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি, আর এর কারেন্সি হিসেবে থাকছে ইউরো, আর বর্ডারিং স্টেট হিসেবে থাকছে জার্মানি, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং ফ্রান্স। এখন আমরা যদি পড়ালেখা করতে চাই তাহলে ইউরোপের এতগুলো সেনজেন কান্ট্রি থাকার পরও কেন বেলজিয়ামকে নির্বাচন করে থাকব, তার কারণ বেলজিয়াম আপনাদের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য 100% ইংলিশ টট কোর্স প্রোভাইড করে থাকে। এছাড়া এখানে অনেক নাম করা ভার্সিটি আছে যেখানে টিউশন ফি অনেকটাই অ্যাফোর্ডেবল। টিউশন ফির ক্ষেত্রে এরা সাধারণত 3,000 থেকে 8,000 ইউরো পার ইয়ারলি চার্জ করে থাকে। এরপর আসছে সিজিপি এর ব্যাপারটা। যদি আপনি বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে 3.5 করে সিজিপিএ থাকলেই চলছে এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার ব্যাচেলার্সে 3 থাকলেই হবে। এখন আসি আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সির ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সির ক্ষেত্রে আইএলটিএস এর অ্যাপ্লিকেশন করার জন্য আইএলটিএস এর প্রয়োজন হচ্ছে না, কিন্তু আপনি যদি আইএলটিএস দিতে চান সেই ক্ষেত্রে ব্যাচেলার্স এর জন্য আইএলটিএস এর 0.6 এবং মাস্টার্স এর জন্য 6.5 থাকলেই হবে। কিন্তু মাস্টার্স এর আরো যে সুযোগ সুবিধাটা আছে সেটা হলো আপনার মিডিয়া অফ ইনস্ট্রাকশন, দ্যাট মিন্স MOI, এটি থাকলে কিন্তু আপনার আইএলটিএস এর প্রয়োজন হচ্ছে না। এরপর আসি বেলজিয়ামের আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে। যেমন বেলজিয়াম একটি সেনজেন কান্ট্রি, যেহেতু আপনি যদি বেলজিয়ামে একবার প্রবেশ করতে পারেন সেনজেন ভিসা নিয়ে তাহলে বাকি 25টি কান্ট্রিতে কিন্তু আপনি অনায়াসে যাতায়াত করতে পারছেন। এরপর আসি লিভিং কস্ট নিয়ে। পার্সেন্ট টু পার্সেন্ট যদিও লিভিং কস্ট ভ্যারি করে, কিন্তু এর মেজর সিটিগুলোতে যদি আপনি চিন্তা করেন তাহলে মান্থলি আপনার 600 থেকে 700 ইউরোতে হয়ে যাচ্ছে। এরপর আসি আপনার পড়ালেখা শেষ হয়ে গেলে আপনি কি করবেন। তবে যখন আপনি পড়ালেখা করবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তখন কিন্তু আপনি পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস পাচ্ছেন। আপনি উইকলি 20 ঘন্টা করে কাজ করতে পাচ্ছেন এবং আপনার যখন সেমিস্টার ব্রেক থাকবে তখন আপনি ফুল টাইম ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এরপর আসি আপনার লেখাপড়া শেষ হয়ে গেলে তখন আপনি যেটা করতে পারবেন, আপনি 9 মান্থ স্টে ব্যাকের সুবিধা পাচ্ছেন। দ্যাটস মিন আপনি যদি এই 9 মাসের মধ্যে একটি ডেস্ক জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনার স্টুডেন্ট ভিসাটা কিন্তু ইজিলি ওয়ার্ক ভিসায় কনভার্ট হয়ে যাচ্ছে। এরপর আপনি পিয়ার ফ্যাসিলিটিস কথা যদি চিন্তা করেন, পিয়ার ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে আপনি এই কান্ট্রিতে 5 বছর থাকলে পিয়ার ফ্যাসিলিটিস পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি এই 5 বছরের মধ্যে এই দেশটির বাইরে অন্য কোনো দেশে 10 মাসের বেশি অবস্থান করতে পারবেন না। এবার আসে এতগুলো কনসালটেন্সি থাকার পরও কেন আপনারা আমাদের ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডকে চয়েস করবেন, তার কারণ আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। আমরা আপনাদের একদম অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ভিসা হওয়ার আগ পর্যন্ত A to Z সাপোর্ট দিয়ে থাকি। আমাদের কোনো হিডেন চার্জ নেই আর আমরা কিন্তু ফ্রিতে আপনার প্রোফাইলটি অ্যাসেস করে থাকি। এরপর আমরা যে আপনাদের ফ্রিতে কাউন্সেলিং করে থাকি সেটির আওয়ার 10:30 থেকে 5:30 পর্যন্ত এবং এটি যে কোনো গভর্নমেন্ট হলিডে এবং ফ্রাইডে ব্যতীত। আর আমাদের 2টি অফিস আছে, একটি ঢাকা এবং অন্যটি চট্টগ্রামে। আপনি যদি এই 2টি অফিস ভিজিট করতে না পারেন তাহলে আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন সেটি হলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের যে নাম্বারগুলো দেয়া আছে তার প্রত্যেকটি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে কিন্তু ফ্রি কাউন্সেলিং নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হলো আপনার একটি পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে, আপ টু ডেট সিভি লাগবে, এনআইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট হলে চলছে। আর আপনার যদি এই ডকুমেন্টসগুলো রেডি থাকে তাহলে কিন্তু আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের থ্রু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন।